নজরে সপ্তম দফা নির্বাচন, শেষ ভোটের আগে ডিসিআরসি সেন্টারগুলিতে প্রস্তুতি তুঙ্গে। সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা ভোটকর্মীদের, ডিসিআরসির উদ্দেশ্যে রওনা ভোটকর্মীদের, ভোটের সমস্ত সামগ্রী পৌঁছতে তৎপর কর্মীরা। এদিকে নিরাপত্তায় খামতি নেই, ডিসিআরসিগুলিতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। রাত পোহালেই শেষ দফা নির্বাচন অর্থাৎ সপ্তম দফার ভোট রয়েছে এবং সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা ভোটকর্মীদের, ডিসিআরসি সেন্টারগুলিতে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ডিসিআরসির উদ্দেশ্যে ইতিমধ্যেই ভোটকর্মীরা রওনা দিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। ডিসিআরসি সেন্টারের ছবি তুলে ধরবো আপনাদের সামনে, বিভিন্ন জায়গায় ভোটের সামগ্রিক পরিস্থিতি, ভোটের আগের কি পরিস্থিতি সমস্তটাই তুলে ধরবো। নিরাপত্তায় খামতি রাখতে কিন্তু একেবারেই নারাজ, নিরাপত্তায় যাতে কোনো রকম খামতি না থাকে সেই কারণেই কিন্তু ডিসিআরসি সেন্টারগুলির বাইরে একেবারে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে। নজরে সপ্তম দফা নির্বাচন, রাত পোহালেই সপ্তম দফা নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনের আগে ডিসিআরসি সেন্টারগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে, চূড়ান্ত ব্যস্ততা। এই মুহূর্তে সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা ভোটকর্মীদের মধ্যেও, বৃষ্টিকে উপেক্ষা করেই ভোটকর্মীরা তারা এসেছে ডিসিআরসি সেন্টারগুলিতে, সেখানে কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে এবং কড়া নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয়েছে ডিসিআরসি সেন্টারগুলি। রাত পোহালেই সপ্তম দফা নির্বাচন, তার আগে নিরাপত্তায় খামতি নেই, ডিসিআরসি সেন্টারগুলিতে একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে ডিসিআরসি সেন্টারগুলিতে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে প্রত্যেকটা ডিসিআরসি সেন্টারে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতেই একেবারে নিরাপত্তার বিষয়টাতে জোরদার করা হচ্ছে। একদিকে নেতাজি ইন্ডোরের ছবি আপনারা দেখছেন, অন্যদিকে বিধাননগর কলেজ হাবড়ার ছবি এবং বসিরহাটের ছবি, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ডিসিআরসি সেন্টারগুলির ব্যস্ততা শুরু হয়ে গেছে, একেবারে চূড়ান্ত ব্যস্ততা বলা চলে। রাত পোহালে সপ্তম দফার নির্বাচন, তার আগে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা কিন্তু প্রত্যেকটা ডিসিআরসি সেন্টারে। আমরা সরাসরি নেতাজি ইন্ডোরের দিকে নজর রাখবো, সেখান থেকে আমাদের প্রতিনিধির রাজা রয়েছে। অন্যদিকে বিধাননগর কলেজ থেকে শুভদীপ মান্না রয়েছে। প্রথমেই আমরা একটু নেতাজি ইন্ডোরের দিকে নজর রাখবো, তার কারণ রাত পোহালে নির্বাচন রয়েছে। রাজার কাছে সরাসরি যাব। রাজা, রাত পোহালেই নির্বাচন এবং সেই নির্বাচনের আগে এই যে তুমুল বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিপাতকে উপেক্ষা করেই কিন্তু ভোটকর্মীরা তারা পৌঁছেছেন ডিসিআরসি সেন্টারগুলিতে। এই মুহূর্তে ঠিক কী ছবি সেখানে? বেজে 45 মিনিট, তোমাকে বলি আমি রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এখানে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জন্য এখানে যে ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার তা কিন্তু তৈরি করা হয়েছে। একেবারে তোমায় বলি যে 7টি বিধানসভা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, 7টি বিধানসভার ইভিএম কিন্তু এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি 166 শ্যামপুকুর যে বিধানসভা রয়েছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তার যে ডিসি করা হয়েছে অর্থাৎ ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার করা হয়েছে সেখানে। ক্যামেরা পার্সন শুভময় দাস এই মুহূর্তে দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে ইভিএম তা কিন্তু রেডি রয়েছে এবং শুধুমাত্র যে ভোট কর্মী রয়েছেন তারা এলেই কিন্তু এই যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। মুখ্যত একটা বিষয় বলি যে কলকাতা লাগোয়া একেবারে এই বিধানসভাগুলো রয়েছে, ফলে সেক্ষেত্রে ঠিক 12টার পর থেকে কিন্তু যে ভোট কর্মী রয়েছে তাদের ভিড়টা সাধারণত হয়। তার কারণ এই ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়া এই ডিসি থেকে অর্থাৎ এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেউ যদি শ্যামপুকুরে যাবেন তো তার খুব বেশি হলে 30 মিনিট সময় লাগবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সময়টা যেহেতু কম লাগে সেক্ষেত্রে কিন্তু খুব সকাল সকাল কিন্তু এই ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার সেখানে কিন্তু ভিড় অনেকটা কম থাকে, যেই ভিড়টা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একে একে ভোট কর্মীরা আসছেন। তোমাকে বলি যে এই মুহূর্তে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, কিন্তু যে ভোট গ্রহণ, ভোট গ্রহণের জন্য আর কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে ভোট কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন, তারা একে একে ইভিএম তা সংগ্রহ করছেন এবং দেখে নিচ্ছেন যে কি কি জিনিসপত্র, কি কি আগামীকালকে ভোটের জন্য কি কি জিনিসপত্র নিতে হবে, যাবতীয় সব কিছু কিন্তু এই ডিসি কাউন্টার রয়েছে, এই ডিসি কাউন্টার থেকে তারা বুঝে নিচ্ছেন এবং তারপরে কিন্তু তারা একেবারে সরাসরি পৌঁছে যাবেন ভোট গ্রহণ কেন্দ্র, তারা ভোট গ্রহণ করবেন। মূলত সব মিলিয়ে তোমাকে বলি যে কড়া নিরাপত্তা বলয় কিন্তু মুড়ে ফেলা হয়েছে ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু 7টি বিধানসভা কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত, এই 7
বিধানসভার ডিসি কাউন্টার করা হয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একের পর এক যে ডিসি কাউন্টারগুলি রয়েছে সেখানে কিন্তু ইভিএম এসে রয়েছে, প্রয়োজনীয় সামগ্রী সেগুলি এসে গিয়েছে। শুধুমাত্র এই মুহূর্তে ভোট কর্মীদের জন্য অপেক্ষা করা হয়েছে। ভোট কর্মীরা চলে এলেই কিন্তু একেবারে নিয়ম মেনে সব কিছু দেখার পরেই কিন্তু তোমাকে বলি যে একেবারে যে তুমি দেখতে পাচ্ছ ভিভিপ্যাট তাও কিন্তু এখানে সাজানো রয়েছে। একেবারে ঠিক ভোট কর্মীরা আসবেন, ভোট কর্মীরা আসার পরেই কিন্তু নিয়ম মেনে যাবতীয় সব কিছু মেনেই কিন্তু এই সামগ্রী যাবতীয় সামগ্রী তারা সংগ্রহ করবেন এবং তারপর একবার শেষবারের মতো মিলিয়ে নিয়ে তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে চলে যাবেন। একেবারে রাজু তুমি সঙ্গে থাকো। অন্যদিকে আমরা বিধাননগর কলেজের ছবিটা ঠিক তুলে ধরবো দর্শকদের সামনে। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি শুভদীপ মান্না রয়েছে। শুভদীপ, রাতপহলে সপ্তম দফার নির্বাচন এবং সেই নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ডিসিআরসি সেন্টারগুলির ব্যস্ততা চরমে। এই বৃষ্টিপাতকে উপেক্ষা করে কি ভোট কর্মীরা এসে পৌঁছেছেন সেখানে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেকের যে বিধাননগর কলেজ, সেই বিধাননগর কলেজে কিন্তু ডিসিআরসি কাউন্টার খোলা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ভোট কর্মীরা এসে পৌঁছেছেন এখানে এবং তাদের যে সমস্ত নিজস্ব কেন্দ্র এবং সেই সমস্ত কেন্দ্রের যে কাউন্টার, সেই সমস্ত কাউন্টারে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং এখান থেকেই কিন্তু তারা ইভিএম মেশিন এবং ভিপিভি প্যাড কিন্তু সংগ্রহ করবেন এবং এখান থেকে সংগ্রহ করার পর কিন্তু তারা নিজেদের বুথের উদ্দেশ্যে রওনা দেবেন এবং বুথে যাওয়ার সময় কিন্তু তাদের সঙ্গে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকবে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তারা পৌঁছাবেন তাদের বুথে। এরকম কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে বিধাননগর কলেজে এবং বিধাননগর কলেজে কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন কর্মী রয়েছে এবং তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তে তার কী অবস্থা পরিস্থিতি রয়েছে। একেবারে তবে শুভদীপ, এখনো পর্যন্ত কি ডিস্ট্রিবিউশন হয়েছে? হ্যাঁ, মোটামুটি মেটেরিয়াল আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে আমাদের কাছে, ঠিক আছে। এবার পুলিশ চেকিং করে আমরা ডিউটি এতে চলে যাবো। দেখো, যেমনটা জানালো এখন কিন্তু তারা পেয়ে গেছেন এবং কিছুক্ষণ বাদে কিন্তু পুলিশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা এখান থেকে বেরিয়ে যাবেন এবং তারপরেই কিন্তু তারা বুথের উদ্দেশ্যে রওনা দেবেন। এই মুহূর্তে কিন্তু বিধাননগর কলেজে কিন্তু ডিসিআর বুথে কিন্তু ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট কিন্তু দেওয়া হচ্ছে এবং কড়া নিরাপত্তা রয়েছে বিধাননগর কলেজে, বিশাল পুলিশ বাহিনী মজুদ রয়েছে বিধাননগর কলেজে। একেবারে শুভদীপ, অনেক ধন্যবাদ তোমাকে এই খবরের দিকে নজর রাখো। অন্যদিকে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে আমাদের অপর প্রতিনিধি রাজা ছিল, রাজাকেও ধন্যবাদ। রাতপহলে সপ্তম দফা নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থায় খামতি নেই ডিসিআরসি সেন্টারগুলিতে। বিভিন্ন জায়গা ডিসিআরসি সেন্টারের ছবি তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। তার কারণ শেষ দফার নির্বাচন অর্থাৎ সপ্তম দফার নির্বাচন রয়েছে রাতপহলে, আর সুষ্ঠুভাবে যাতে এই নির্বাচন সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু বাড়তি নজরদারি প্রত্যেকটা জায়গায়।